জলিল মিয়া ঠিকই বলছে। নির্লজ্জ মায়া, গ্রামে সবাই তোর ব্যাচেলার ভাবি করে রাখে, তাতে লাশ শরম কিছু নাই, সব গেছে। না করেন, লজ্জা তো তোমাকে পাওয়া উচিত। জোর করে একটা বিদেশে থাকা ছেলের সাথে আমারে টেলিফোনে বিয়ে দিয়ে দিল, একবারও কি ভাবছো? আজকে তিন বছর পার হয়ে গেছে, এই লোকের দেখা আমি পাইনি। একবার ভাইবে দেখছো ভাইজান? তোমাকে এই সমাজ ব্যাচেলর ভাইগোর জন্য সব কিছুর অনুমতি দিয়ে রাখছে, কিন্তু ব্যাচেলর ভাবিগোর জন্য তার কিছু না করলেও দোষের ভাগিদার হইব। কি বিচার সমাজের! কালকে সকালেই তোর শ্বশুরবাড়ি পালানোর ব্যবস্থা করতেছি। না যাবো না, যাবো না, কেন যাবো? কি আছে আমার ওখানে? মানে বিয়ের পরে বাপের বাড়ি ভাইয়ের বাড়ি আসলে মেয়েদের না, শ্বশুরের বাড়ি আসল ঠিকানা। বিয়ের আগে বাপের বাড়ি আর ভাইয়ের বাড়ি, বিয়ের পরে স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি, আর বৃদ্ধ হয়ে গেলে ছেলের বাড়ি মেনে নিতে পারে। কচুরি পানার মতো মাইয়ারা আজীবন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে খালি ভাইসাই যাইবো।